অর্কা ডাল, বিউলির ডাল, মটর ডাল, ছোলার ডাল, মসুরির ডাল। তো এই পাঁচ রকম ডালের আজকে রেসিপিটা হবে। তো এগুলো এখন ভিজিয়ে রাখবো ভালো করে। শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সাদা জিরে, তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো টমেটোটাও, একটা বড় সাইজের টমেটো, আপনারা তাহলে টেস্ট করে দিতে পারেন। এখানে করে দিয়েছি, একটু জল দেবো, গ্যাসটা আস্তে দিয়ে এবার বাকি মশলাগুলো দেবো। আমি ডালটা অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্পাইসিটা, ঝাল আর নুনের স্বাদটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা কষানোর জন্য, দিয়ে দিচ্ছি একটু চিনি, মশলাটা ভালো করে কষাতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, টমেটো গুলো অনেকটাই গুড়ে গেছে, এবার দিয়ে দেবো, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা ডাল দুটো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো একটু,
উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম পেস্ট। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন বা খাওয়ার সময়ও কুচিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখন দেবো না ধনে পাতা, যখন সার্ভ করবো তখন দেবো। তো আমার রেডি হয়ে গেছে মিক্সড ডাল, ফাইভ মিক্স ডাল বা ডাল মাখনি রেসিপিটা। এবার দিয়ে দেব ঘি, গরম মশলা তো আগেই দিয়েছি আর আমি ঝাল মিষ্টি দেখে নিয়েছি, একদম ঠিক আছে। তো তৈরি হয়ে গেছে আমার ডাল মাখনি রেসিপিটা। ক্রিমটা দিলে টেস্টটাও বাড়ে আর গার্নিশিংটা দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।